সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা কিভাবে অতি সহজে মৌলিক সংখ্যাটা আইডেন্টিফাই করতে পারি সেই জিনিসটা শিখব। এবং তোমরা জানো যে প্রতি পরীক্ষাতেই, প্রায় সব পরীক্ষাতেই নিচের কোনটি মৌলিক সংখ্যা এটা আসে। আজকে আমরা খুব সহজে এটা কিভাবে বের করতে পারবো এই জিনিসটা আমরা দেখব। কিন্তু মৌলিক সংখ্যাটা যদি তোমরা পড়তে চাও, তাহলে একটু আমাদের সংখ্যার একটা ধারণা আমরা দেখে রাখব। এই আমাদের স্বাভাবিক সংখ্যা নামে একটা জিনিস আছে, স্বাভাবিক সংখ্যা। আমরা যদি সংখ্যার একাটার দিকে তাকাই, তাহলে তোমরা এরকম জিনিসটা পাবা, মাঝে শূন্য, ডান দিকে পজিটিভ নাম্বারগুলা 1, 2, 3, 4, বাম দিকে ঋণাত্মক সংখ্যাগুলা। তাহলে এই যে শূন্য, সামনের সংখ্যাগুলো হলো পজিটিভ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলাকে আমরা পজিটিভ নাম্বার বলি। এখন এই পজিটিভ নাম্বারগুলার ভিতরে কি কি আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, 3.5ও কিন্তু আছে, 2.5ও কিন্তু আছে, মানে কিছু আছে ভগ্নাংশ, কিছু আছে পূর্ণ সংখ্যা। আবার বলছি, তাহলে এই যে পজিটিভ সংখ্যাগুলো আছে, তোমরা ভালোভাবে বিষয়টা বুঝবা, এই যে পজিটিভ সংখ্যাগুলো আছে, ধনাত্মক সংখ্যাগুলা, এই ধনাত্মক সংখ্যাগুলোর ভিতরে কিছু আছে হচ্ছে পূর্ণ সংখ্যা, কিছু আছে হচ্ছে ভগ্নাংশ। যেমন 1 পূর্ণ সংখ্যা 1.5কে ভগ্নাংশ, 2 পূর্ণ সংখ্যা 2.3কে ভগ্নাংশ। এখন এই যে পূর্ণ সংখ্যাগুলা এগুলাকে আমরা বলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তাহলে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, এইটারই আরেকটা নাম কি? এটার আরেকটা নাম হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। আবার বলছি, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, এইটারই আরেকটা নাম কি? এটার আরেকটা নাম হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যাগুলাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, তিনটা ভাগে ভাগ করতে পারি। আবার বলছি, এই স্বাভাবিক সংখ্যাগুলাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো মৌলিক সংখ্যা, মৌলিক, যেটার ইংরেজিটা হলো প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। একটা হলো যৌগিক সংখ্যা, যৌগিক, যেটার ইংরেজিটা হলো কম্পোজিট নাম্বার, কম্পোজিট নাম্বার। তাহলে আমরা কি পেলাম? একটা মৌলিক সংখ্যা, একটা যৌগিক সংখ্যা, প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার। এই আরেকটা কি তোমরা কি বলতে পারবা? কেউ আরেকটা কি? আরেকটা কি? আরেকটা হলো এক। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যাকে তিনটা ভাগে ভাগ করছি, একটা হলো এক, একটা হলো মৌলিক সংখ্যা, একটা হলো যৌগিক সংখ্যা। আবার বলছি, তাহলে স্বাভাবিক সংখ্যাকে আমি তিনটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে এক, একটা হলো মৌলিক সংখ্যা, আর একটা হলো কি? যৌগিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা কোনগুলা? মৌলিক সংখ্যা হচ্ছে যার দুইটি মাত্র ভাজক, দুইটি মাত্র ভাজক। আবার বলতে, মৌলিক সংখ্যাটা কোনটা? মৌলিক সংখ্যা হচ্ছে যার দুইটা মাত্র ভাজক, সেটাকে আমরা বলবো হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 5, 5-এর ভাজক কি কি? 1 এবং 5। আবার বলছি, দুইটা মাত্র ভাজক, 1 এবং ওই সংখ্যাটা। ভাজক মানে হচ্ছে যা দিয়ে ভাগ করা যায়। আবার বলছি, ভাজক মানে কি? ভাজক মানে হলো যা দিয়ে ভাগ করা যায়। তাহলে দুইটা মাত্র সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায়, তখন সেটাকে আমরা বলছি মৌলিক সংখ্যা। যেমন 1, 1 এর ভাজক কি? একটা, 1। সুতরাং একে আমরা মৌলিক সংখ্যা বলতে পারছি না। কিন্তু 5, 5-এর ভাজক কি? 1 এবং 5। যেহেতু 1 এবং 5, সুতরাং 5কে আমরা মৌলিক সংখ্যা বলতে পারছি। কিন্তু 6-এর ভাজক, 6-এর ভাজক হচ্ছে 1, 2, 3 এবং 6। আবার বলছি, 1, 2, 3 এবং 6, তাহলে দুইটা ভাজক নয়, দুইয়ের চেয়ে বেশি ভাজক, সুতরাং 6কে আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো না। তাহলে 6কে আমরা কি বলবো? যৌগিক সংখ্যা বলবো। তাহলে যৌগিক সংখ্যা কাকে বলছি? 2-এর অধিক ভাজক, 2টির অধিক ভাজক। তাহলে যদি 2টার চেয়ে বেশি ভাজক থাকে, তখন হলো যৌগিক, আর যদি 2টা মাত্র ভাজক থাকে, তখন হলো মৌলিক। আবার বলছি, 2টার চেয়ে যদি বেশি ভাজক থাকে, তাহলে হলো যৌগিক, আর যদি 2টা মাত্র ভাজক থাকে, তখন সেটাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার ভাজক থাকবে মাত্র 2টা। যেমন 5, 7, 11,
13 এগুলো প্রত্যেকটা দেখো তোমরা প্রত্যেকটারই হচ্ছে দুইটা মাত্র ভাজক তাহলে 5 এর ভাজক কি 1 এবং 5 7 এর ভাজক কি 1 এবং 7 11 এর ভাজক কি 1 এবং 11 13 এর ভাজক কি 1 এবং 13 সুতরাং এগুলো সবই হলো মৌলিক সংখ্যা কিন্তু 6 12 15 এগুলার দেখো অবশ্যই অবশ্যই 2 এর চেয়ে বেশি ভাজক 6 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো 2 দিয়ে ভাগ করতে পারবো 3 দিয়ে ভাগ করতে পারবো আবার 6 দিয়ে ভাগ করতে পারবো ঠিক একই রকম করে 12 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো 2 দিয়ে ভাগ করতে পারবো 3 দিয়ে পারবো 4 দিয়ে পারবো 6 দিয়ে পারবো এবং 12 দিয়ে পারবো 15 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো 3 দিয়ে ভাগ করতে পারবো 5 দিয়ে ভাগ করতে পারবো 15 দিয়ে ভাগ করতে পারবো সুতরাং এগুলো হলো যৌগিক সংখ্যা তাহলে এগুলো হলো মৌলিক সংখ্যা এগুলো হলো যৌগিক সংখ্যা এখন একটা কি এক হলো আমাদের মৌলিক না যৌগিক না কারণ একের ভাজক মাত্র একটা যেহেতু একের ভাজক একটা সুতরাং এটাকে আমরা মৌলিক সংখ্যাও বলতে পারবো না এটাকে আমরা যৌগিক সংখ্যাও বলতে পারবো না তাহলে আমরা এককে কি বলবো এককে তুমি অনেক নাম দিতে পারবা এককে অনেক নাম দিতে পারবা কিন্তু মৌলিক যৌগিক বলতে পারবা না যেমন এককে তুমি পূর্ণ সংখ্যা বলতে পারবা পূর্ণ সংখ্যা এককে তুমি বিজোড় সংখ্যা বলতে পারবা এককে তুমি স্বাভাবিক সংখ্যা বলতে পারবা এককে তুমি মূলদ সংখ্যা বলতে পারবা ইত্যাদি অনেক নাম দেয়া যাবে এককে অনেক নাম আমরা দিতে পারবো কিন্তু মৌলিকের বৈশিষ্ট্যগুলো একের মধ্যে নাই যৌগিকের বৈশিষ্ট্যগুলো একের মধ্যে নাই সুতরাং আমাদের এককে মৌলিক অথবা যৌগিক হিসেবে বিবেচনা করা যাবে না তাহলে আমাদের মৌলিক সংখ্যাটা শুরু কত থেকে আমাদের মৌলিক সংখ্যাটা শুরু হবে হচ্ছে দুই থেকে দুই থেকে আমাদের মৌলিক সংখ্যাটা শুরু আর একটা জিনিস তোমাদেরকে এখানে বলে দিই আমাদের দুনিয়াতে যত জোড় সংখ্যা আছে জোড় সংখ্যাগুলো অবশ্যই অবশ্যই দুইয়ের অধিক ভাজক এই জন্য জোড় সংখ্যা কখনো মৌলিক সংখ্যা হতে পারে না ব্যতিক্রম হচ্ছে শুধুমাত্র দুই দুই হচ্ছে একমাত্র জোড় সংখ্যা যেটা মৌলিক সংখ্যাও বটে একমাত্র জোড় সংখ্যা দুই যেটা মৌলিক সংখ্যাও বটে আর কি এই তা তোমরা মনে রাখো আমাদের মৌলিক সংখ্যাটা শুরু হচ্ছে দুই থেকে আমি একটু ধারণা দিয়ে নিলাম তোমাদেরকে এখন আমরা আসল ক্লাসে চলে যাব সেটা হচ্ছে আইডেন্টিফাই করা খুব সহজে আমরা কিভাবে মৌলিক সংখ্যাটা আইডেন্টিফাই করতে পারি খুব সহজে এক থেকে সাপোজ 200 পর্যন্ত কোনগুলো মৌলিক সংখ্যা কোনগুলি মৌলিক এটা আইডেন্টিফাই করার কৌশলটা আমরা শিখব আবার বলছি এক থেকে 200 পর্যন্ত সাপোজ এক থেকে 200 পর্যন্ত কোন সংখ্যাগুলো মৌলিক এটা আইডেন্টিফাই করার কৌশলটা আমরা দেখব একটু কেমন এই আইডেন্টিফায়ার কৌশলটা অতি সহজ তোমাদের কাছে যদি কাগজ কলম থাকে তাহলে লিখে নিতে পারো অথবা তুমি একটু মনেও রাখতে পারো আর কি লিখবা হচ্ছে এরকম করে যে সকল সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে যে সকল সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে এক অথবা 5 অবশিষ্ট থাকবে আবার বলছি যে সকল সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে এক অথবা 5 অবশিষ্ট থাকবে কিন্তু পাঁচ সাত ও 11 দ্বারা ভাগ করা যাবে না তারা মৌলিক আবার বলছি একটু ভালোভাবে বলছো তোমরা চেষ্টা করো বোঝার যে সকল সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে 1 অথবা 5 মাস্ট থাকতে হবে এটা মৌলিক সংখ্যা মানেই যদি তুমি 6 দিয়ে যে কোনো মৌলিক সংখ্যাকে তুমি যদি 6 দিয়ে ভাগ করো তাহলে অবশিষ্টটা হবে কি 1 অথবা 5 1 অথবা 5 এক অথবা 5 বাদে যদি অন্য কোনো অবশিষ্ট হয় তাহলে শুরুতেই তুমি বুঝে নিবা যে এটা মৌলিক সংখ্যা হতে পারে না তাহলে মৌলিক সংখ্যা হওয়ার প্রথম বৈশিষ্ট্যটাই হলো কি ভাগ করলে কত দ্বারা ভাগ করলে 6 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকবে কত 1 অথবা 5 আবার বলছি তাহলে 6 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকবে কত 1 অথবা 5 যে কোনো একটা অবশিষ্ট হয় 1 না হয় 5 কিন্তু আবার আরেকটা কন্ডিশন আছে যদি দেখো যে এমন সংখ্যা পাওয়া গেল যেটাকে 6 দিয়ে ভাগ করলে 5 অবশিষ্ট আছে বটে বা 1 অবশিষ্ট আছে বটে কিন্তু মৌলিক নয় তখন কি করবা তুমি তখন 5 7 অথবা 9 দ্বারা ভাগ করবা ভাগ করে দেখবা বিভাজ্য হয় কিনা যদি বিভাজ্য হয়ে যায় তাহলে মৌলিক সংখ্যা হবে না আর যদি বিভাজ্য না হয়
তাহলে মৌলিক সংখ্যা। তাহলে এই কাজটা আমরা করব পরে, উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবা। আর এই ভাগ করার কৌশলগুলা তোমাদেরকে পরবর্তী ক্লাসে আমি দেখব যে কিভাবে অতি সহজে আমরা অতি অল্প সময়ে কিভাবে আমরা ভাগগুলা করতে পারবো, বিভাজ্যতা নির্ণয়ের যে কৌশলগুলা এগুলো আমি পরের ক্লাসে দেখব। এই এখন এই সূত্রটা আমরা একটু দেখি। যেমন ধরো ও দুই আর পাঁচ বাদে, যেহেতু তুমি ছয় দিয়ে ভাগ করবা বুঝতেই পারছো যে দুই আর তিন পাঁচ এগুলো তো হবে না। এই যেমন তুমি ধরো একে ভাগ করবা, কতকে ভাগ করবা, তেরোকে বা এগারোকে, এগারো মৌলিক সংখ্যা কিনা। তাহলে এগারোকে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি, ছয় একে ছয়, অবশিষ্ট কত, পাঁচ। সুতরাং এগারো কি মৌলিক সংখ্যা, এগারো মৌলিক সংখ্যা। সাপোজ তুমি তেরোকে ভাগ করবা, তেরো, তেরোকে যদি ছয় দিয়ে ভাগ করো, ছয় দু কোণে বারো, তাহলে অবশিষ্ট রইল কত, এক। সুতরাং তেরো কি মৌলিক সংখ্যা, তেরো মৌলিক সংখ্যা। আমি সব আইডেন্টিফাই করে দেখাচ্ছি। তারপরে ধরো সতেরো, সতেরোকে যদি তুমি ছয় দিয়ে ভাগ করো, ছয় দু কোণে বারো, অবশিষ্ট রইল কত, পাঁচ। উনিশ, উনিশকে যদি তুমি ছয় দিয়ে ভাগ করো, তিন ছয় আঠারো, অবশিষ্ট রইল কত, এক। তেইশ, তেইশকে যদি তুমি ছয় দিয়ে ভাগ করো, ছয় তিন ছয় আঠারো, তিন ছয় আঠারো, অবশিষ্ট রইল কত, পাঁচ। এই এরকম করে যত সংখ্যা আছে সবগুলাই দেখবা মৌলিক সংখ্যা, মানেই হলো ছয় দিয়ে যদি ভাগ করো তুমি, তাহলে হয় এক অবশিষ্ট থাকবে না হয় পাঁচ অবশিষ্ট থাকবে। আবার বলছি, মৌলিক সংখ্যা মানেই হলো যদি ছয় দিয়ে ভাগ করো তাহলে অবশিষ্ট থাকবে এক অথবা পাঁচ। এই তাহলে এই কন্ডিশনটা, এই কৌশলটা যদি তুমি জানো তাহলে অতি সহজেই তুমি আইডেন্টিফাই করতে পারবা যে কোনটা মৌলিক সংখ্যা আর কোনটা মৌলিক সংখ্যা নয়। যেমন আমি যদি আরেকটা সংখ্যা দেখি, সাপোজ বাইশ, বাইশ তো মৌলিক সংখ্যা নয়, কিন্তু বাইশকে ছয় দিয়ে তুমি ভাগ করো, তিন ছয় আঠারো, তাহলে রইল কত, চার অবশিষ্ট। যেহেতু চার অবশিষ্ট রইল, সুতরাং এটা মৌলিক সংখ্যা হতে পারে না, তাহলে অবশিষ্টটা থাকতে হবে কত, অবশিষ্ট থাকতে হবে এক অথবা পাঁচ। কিন্তু এটা করতে গিয়েও তুমি একটু সমস্যায় তো পড়বাই বটে। আমি এরকম সমস্যার এক দুইটা একটু বলে নিচ্ছি। যেমন ধরো তুমি পঁয়ত্রিশ, পঁয়ত্রিশকে যদি তুমি ছয় দিয়ে ভাগ করো, পঁয়ত্রিশকে যদি ছয় দিয়ে ভাগ করো, তাহলে তুমি কি পাবা, পাঁচ ছয় তিরিশ, তাহলে অবশিষ্ট রইল কত, পাঁচ। সুতরাং এইটাও তো মৌলিক সংখ্যা হওয়ার কথা। আবার বলছি, একটু আগে আমি বলছিলাম যে যদি তুমি ছয় দিয়ে ভাগ করো তাহলে এক অথবা পাঁচ অবশিষ্ট থাকবে, যদি এক অথবা পাঁচ অবশিষ্ট থাকে তখনই সেটাকে আমরা বলবো কি, মৌলিক সংখ্যা। কিন্তু আমি যখন পঁয়ত্রিশকে ছয় দিয়ে ভাগ করলাম তখনও তো পাঁচ অবশিষ্ট রইল, কিন্তু পঁয়ত্রিশ তো মৌলিক সংখ্যা নয়। এই জন্যই তোমাদেরকে ওই কৌশলটা বলে দিছি, যদি এরকম সমস্যায় পড়ো তাহলে আবার একটু চেক করে নিবা কত দিয়ে, সাত অথবা পাঁচ অথবা এগারো দিয়ে ভাগ করে, পাঁচ সাত এগারো দিয়ে ভাগ করে দেখবা যে সেটাকে ভাগ করা যাচ্ছে কিনা। যদি ভাগ করা যায় তাহলে সেটা কখনোই মৌলিক সংখ্যা হতে পারে না। যেমন পঁয়ত্রিশকে তুমি পাঁচ দিয়ে ভাগ করতে পারবা, পাঁচ দিয়ে ভাগ করার কৌশলগুলো আমরা দেখবো পরবর্তীতে, তাকালেই বুঝতে পারবা কোনটা পাঁচ দ্বারা ডিভিজিবল। কারণ পাঁচ দ্বারা ডিভিজিবল হলে ডাইনে অবশ্যই অবশ্যই শূন্য থাকতে হয় অথবা পাঁচ থাকতে হয়। যেহেতু পঁয়ত্রিশের ডাইনে পাঁচ আছে, সো এটা পাঁচ দ্বারা ডিভিজিবল। সুতরাং এই কন্ডিশনটা মানলেও এটা কিন্তু কি নয়, মৌলিক সংখ্যা নয়, যেহেতু এটা পাঁচ দ্বারা কি ডিভিজিবল, এই জন্য এটা মৌলিক সংখ্যা হতে পারে না। এই এই জন্য কিছু সংখ্যা যেমন একানব্বই, তুমি আরও পাবা এরকম একানব্বই, একানব্বইকে ছয় দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে ছয়কে ছয় রইল কত, তিন এক, পাঁচ ছয় তিরিশ, অবশিষ্ট রইল কত, এক। তাহলে একানব্বই মৌলিক কিনা, একানব্বইতে এক অবশিষ্ট রইল, তাহলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একানব্বই মৌলিক, কিন্তু একানব্বই অ্যাকচুয়ালি মৌলিক নয়। একানব্বইকে কি দিয়ে ভাগ করা যায়, সাত দিয়ে ভাগ করা যায়। সাত দিয়ে যদি তুমি একানব্বইকে ভাগ করো, সাতেকে সাত, তিন সাথে একুশ, সুতরাং একানব্বই কি নয়, একানব্বই মৌলিক নয়। এই এইভাবে তুমি অতি সহজেই এক থেকে দুশো পর্যন্ত সংখ্যাগুলা কোনগুলা মৌলিক কোনগুলা মৌলিক নয় এগুলো অতি সহজে তুমি আইডেন্টিফাই করতে পারবা। আর এত গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা, এটা বলে শেষ করার মতো না আর কি, খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অংশটা, গণিতের এই অংশটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে বিসিএস সহ অন্যান্য পরীক্ষায় প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে। যেমন বিসিএস এর কয়েকটা প্রশ্ন আমি তোমাদেরকে সলভ করে দিই। যেমন আসছে ৩৯ বিসিএস এ কোনটি মৌলিক, কোনটি মৌলিক ৩৯ বিসিএস এ আসছে, উত্তরগুলো ছিল ৯১, ১৪৩, ৪৭,
সত্য আসে। এই এখন দেখো তুমি কিভাবে আইডেন্টিফাই করতে পারো, অতি সহজে আইডেন্টিফাই করতে পারবা। 91 এর কথাটা একটু আগেই বলছিলাম যে 91 মৌলিক হতে পারে না, কারণ 91 কে 7 দিয়ে কি করা যাচ্ছে, ভাগ করা যাচ্ছে। 143 দেখো কি অবস্থা, 6 দিয়ে ভাগ করো, 6 দুকোণে 12, রইল 23, 3 6 18, 3 6 18, হাতে রইল কত, 25 রইল, নিচে 25। তাহলে এইটাও মৌলিক সংখ্যা হতে পারে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে 143ও মৌলিক সংখ্যা, কিন্তু 143কে কি দিয়ে ভাগ করা যায়, 11 দিয়ে ভাগ করা যায়। 143কে অতি সহজে 11 দিয়ে তুমি ভাগ করতে পারবা, 11 একে 11, 3 11 33। এই 11 দিয়ে ভাগ করার কৌশলটা আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে অবশ্যই অবশ্যই জানাবো, কিভাবে অতি সহজে তুমি 11 দিয়ে ভাগ ভাগ না করে কিভাবে বুঝতে পারবা যেটা 11 দ্বারা ডিভিজিবল। এই তাহলে যদি বিপদে পড়ে যাও তাহলে কি করতে হবে, 5 দিয়ে ভাগ করে দেখতে হবে, চেক করতে হবে, 7 দিয়ে ভাগ করে চেক করতে হবে, 11 দিয়ে ভাগ করে চেক করতে হবে। তাহলে এই জিনিসটা যেহেতু 7 দিয়ে ভাগ করা যায় এটা মৌলিক হতে পারে না, এটা যেহেতু 11 দিয়ে ভাগ করা যায় এটাও মৌলিক হতে পারে না, কিন্তু 47 দেখো 6 দিয়ে ভাগ করলে কি আসছে, 6 দিয়ে ভাগ করলে আসছে 6 7 42, রইল কত, 5, অবশিষ্ট 5 রইল। সুতরাং এটা মৌলিক হতে পারে। আবার যদি তুমি চেক করো তাহলে এই 47কে কি 5 দিয়েও ভাগ করা যায় না, 47কে 7 দিয়েও ভাগ করা যায় না, 47কে 11 দিয়েও ভাগ করা যায় না। সুতরাং 47টা কি ধরনের সংখ্যা, 47টা হচ্ছে মৌলিক সংখ্যা। এটা 39 BCS এর প্রশ্ন, 39 BCS এর। এই আরেকটা প্রশ্ন ঠিক একই রকম করে আসছে 38 BCS এ, 38 BCS এ আসছে একই রকম প্রশ্ন আর কি, আসছে হচ্ছে নিচের কোনটি মৌলিক নয়, নিচের কোনটি মৌলিক নয়। উত্তরগুলো ছিল এরকম, কতে ছিল 263, ক্ষয়ে ছিল 233, গয়ে ছিল 253, এটা সবচেয়ে জটিল অঙ্ক ছিল 241, এটা 38 BCS, 38তম BCS এ এই আসছে। এখন সবগুলো সংখ্যাই তো একটা শুধু পাবা, এই চারটা উত্তরের ভিতরে একটা উত্তর শুধু তুমি পাবা যেটা মৌলিক সংখ্যা নয়। আবার বলছি, চারটা অ্যান্সারের ভিতরে একটা অ্যান্সার পাওয়া যাবে যেটা মৌলিক সংখ্যা নয়, আর বাকি তিনটাই কি মৌলিক। এখন তোমাদেরকে 11 দ্বারা ডিভিজিবল হওয়ার রুলটা শিখায়নি, এটা আবার বলছি পরবর্তী ক্লাসে পড়ানো হবে। তারপরে একটু ধারণা দিচ্ছি, 11 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য এই যে যাব 2 1 3 2, এটা 11 দ্বারা 3 2 নয় তো 4, এটা 11 দ্বারা বিভাজ্য। এটা বোঝার কৌশলটা আমি একটু কৌশলটা আজকে একটু আলোচনা করছি। বোঝার কৌশলটা হচ্ছে এই এই 1 নাম্বার ডিজিট, 3 নাম্বার ডিজিট, 5 নাম্বার ডিজিট, 7 নাম্বার ডিজিট, এগুলো যোগ করবা। দেখো 1 নাম্বার ডিজিট আর 3 নাম্বার ডিজিট যোগ করলে হলো 5, আবার 2 নাম্বার ডিজিট, 4 নাম্বার ডিজিট, 6 নাম্বার ডিজিট, 8 নাম্বার ডিজিট, এগুলো যোগ করবা। তাহলে 2 নাম্বার ডিজিট আর 4 নাম্বার ডিজিট যোগ করলে হলো কত, 5। তাহলে দেখো 1 নাম্বার ডিজিটটা মানে বিজোড় স্থানীয় ডিজিটগুলা যোগ করলে যত, বিজোড় স্থানীয় ডিজিটগুলা যোগ করলে যত, জোড় স্থানীয় ডিজিটগুলা যোগ করলেও তত। আবার বলছি, বিজোড় স্থানীয় ডিজিটগুলা যোগ করলে যত, জোড় স্থানীয় ডিজিটগুলাও যোগ করলে তত। সুতরাং এটা 11 দ্বারা নিঃশেষে কি বিভাজ্য, 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে 11 দ্বারা বিভাজ্য হওয়ার কন্ডিশনটা কি, কন্ডিশনটা হলো জোড় জায়গাগুলাতে যারা থাকবে তাদের যোগফলটা এবং বিজোড় জায়গাগুলাতে যারা থাকবে তাদের যোগফলটা যদি সমান হয় তখন সেটা 11 দ্বারা নিঃশেষে কি হবে, বিভাজ্য হবে। তাহলে এই জিনিসটা একটু চেক করে দেখো, এই যে 2 আর 3 যোগ করলে 5, মাঝেও 5, 2 আর 3 যোগ করলে 5, মাঝেও 5, সুতরাং এটা 11 দ্বারা বিভাজ্য। 2 আর 3 যোগ করলে 5, মাঝেও 5, সো ইট ইজ ডিভিজিবল বাই 11। সো এটা আমরা কি করবো, মৌলিক সংখ্যা নয়। তোরা বলছে কোনটা মৌলিক সংখ্যা নয়, তাহলে এইটা যেহেতু 11 দ্বারা বিভাজ্য এটা মৌলিক সংখ্যা নয়, আর বাকিগুলো দেখতেই পাচ্ছি আমরা এগুলো কোনো কিছু দ্বারাই বিভাজ্য নয়, আর এটা যেহেতু 11 দ্বারা বিভাজ্য এটা মৌলিক সংখ্যা হতে পারে না। এই ডিভিজিবলের রুলগুলো আগামী পরবর্তী ক্লাসে আমরা দেখবো আর কি। এরপরে 30 BCS একই প্রশ্ন আসছে, 30 BCS আসছে নিচের কোনটি মৌলিক, 30 BCS নিচের কোনটি মৌলিক, একই প্রশ্ন। এই একই জিনিস ছিল 91, একটু আগে আমরা দেখলাম এটা মৌলিক নয়, 87 এইটাও মৌলিক নয়,
তারপরে আছে হচ্ছে 63, এটাও মৌলিক নয়। তারপরে আছে হচ্ছে 59, এটা মৌলিক। এই তাকে দেখে দেখে 91 মৌলিক নয়, একটু আগে আমরা দেখছি 87 মৌলিক নয়, কারণ 87কে তুমি 6 দিয়ে ভাগ করো, 6 দিয়ে যদি ভাগ করো তাহলে 6 একে 6 থাকলো 27, 4 6 24, এই অবশিষ্ট রইল 3। সুতরাং এটা মৌলিক হতে পারে না, বাদ, এইটাও বাদ। একটু আগে দেখলাম 63, 63কে যদি তুমি 6 দিয়ে ভাগ করো 6 10 60 রইল কত, 3। কিন্তু অবশিষ্টটা কত থাকতে হবে, অবশিষ্টটা থাকতে হবে হয় 1 অথবা 5। সুতরাং এটাও মৌলিক নয়, এটাও মৌলিক নয়, বাদ। তাহলে আমাদের মৌলিক সংখ্যা কোনটি, 59। 59কে যদি তুমি 6 দিয়ে ভাগ করো 6 9 54, হাতে রইল কত, 5। তাহলে 59কে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে অবশিষ্ট রইল কত, 5 রইল অবশিষ্ট। আবার 59কে কি দিয়ে ভাগ করা যাচ্ছে না, 5 দিয়েও ভাগ করা যাচ্ছে না, 7 দিয়েও ভাগ করা যাচ্ছে না, 11 দিয়েও ভাগ করা যাচ্ছে না। সুতরাং 59 হলো কি, মৌলিক সংখ্যা। তাহলে আমাদের কোনটি মৌলিক, 59 মৌলিক। আমাদের মৌলিক সংখ্যাটা হলো 59, এই হলো আমাদের মৌলিক সংখ্যা। এর পরবর্তীতে একই প্রশ্ন আসছে দশম বিসিএসে, একই প্রশ্ন, আমি আর গেলাম না, তোমরা সলভ করবা, চেষ্টা করবা। আজকের ভিডিওটা এখানেই রাখলাম।